তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। অতঃপর সাল্লামের প্রতি অসংখ্য অগণিত দুরুদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লিম আলাইহি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে কোরআন সুন্নার অবব্যাখ্যা এবং তার পরিণাম পরিণতি কি হইতে পারে, কি হয়েছে, এই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তবারক ওয়া তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিয়ামতের দিন উম্মতের বিরুদ্ধে অভিযোগ পেশ করবেন, সেই মর্মে একটি আয়াত সূরা ফুরকানের মধ্যে এসেছে, যা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আয়াতটিতে আল্লাহ তবারক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের বিরুদ্ধে কিভাবে অভিযোগ করবেন সেটা উল্লেখ করেছেন সূরা ফুরকানের 30 নম্বর আয়াত। ওয়াকাল রাসূল, কিয়ামতের দিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে অভিযোগ জানাবেন, মামলা দিবেন, কি বলে, ইয়া রব্বি, হে আমার রব, ইন্না কওমি, নিশ্চয় আমার কৌম, আমার জাতি, আমার উম্মত, ইত্তাখাযু হাযাল কুরআন, এই কোরআনটিকে তারা পরিত্যক্ত হিসেবে গ্রহণ করেছিল, কোরআন ছিল তাদের মাঝে, কোরআন গ্রহণ করেছিল, কিন্তু তারপরও সেই কোরআনকে তারা পরিত্যক্ত অবস্থায় রেখে দিয়েছিল। আমি তাদের কাছে কোরআন পৌঁছেছি, কোরআন তাদের কাছে আমি দান করেছিলাম, কিন্তু তারা এই কোরআনকে গ্রহণ করেও পরিত্যক্ত রেখে দিয়েছিল। তো এই পরিত্যক্ত অনেকগুলো তাফসীর পাওয়া যায়, যেমন এক নম্বর হল তেলাওয়াত, কেরাত। তেলাওয়াত এবং কেরাত করে নাই, ঠিক আমরা যদি এই পর্যায়ে দেখি অনেক মুসলমান কোরআন তেলাওয়াত করে না, কোরআন পড়তেও জানে না, কোরআন পড়তে জানে না, হয়তো মসজিদের মুসল্লিদের মধ্যেই জরিপ চালাইলে 50% তো এটা অনেক বেশি বলা হবে, হয়তো 80%ই কোরআন পড়তে জানে না এরকম পাওয়া হবে। আর সারা বাংলাদেশ, সারা বাংলাদেশের উপরে জরিপ চালাইলে তো আরও বেশি হয়ে যাবে। এটা তো একটা ব্যতিক্রম ধর্মী মসজিদ, এই মসজিদে যারা আসে তারা সব সচেতন মুসল্লি, শিক্ষিত মুসল্লি। আমরা এসব মুসল্লিদের ব্যাপারে বিশ্বাস রাখি যে হয়তো অধিকাংশই কোরআন তেলাওয়াত, কোরআন পড়তে পারে। আল্লাহ তবারক ওয়া তাআলা আমার এই ধারণাকে বাস্তব করুন, এই ধারণাকে সত্যি করুন, আল্লাহুম্মা আমিন। কিন্তু অনেক মুসল্লি, অনেক মসজিদের মুসল্লি আছে হয়তো বা সেখানে জরিপ চালাইলে 95%ই পারে না, 5% পারে কোরআন তেলাওয়াত এবং পাঠ করার ব্যাপারে। তারপরে আরও তো দিক আছে, কোরআন শুদ্ধভাবে তেলাওয়াত করা, শুদ্ধভাবে তেলাওয়াত পারে কিন্তু সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে না।
এখান থেকেও বাদ পড়ে যাবে অনেক মুসল্লি, অনেক মুসলিম। অথচ কোরআন পড়তে হলে শুদ্ধভাবেই পড়তে হবে, শুদ্ধভাবে না পড়লে কোরআনের বিকৃতি হয়, কোরআনের পরিবর্তন হয়ে যায়, অর্থ উল্টাপাল্টা হয়ে যায়, যেটা অনেক সময় কুফরি পর্যায়েও পৌঁছতে পারে, কুফরি পর্যায়ে যেতে পারে। আল্লাহুল মুস্তাআন, আল্লাহ হেফাজত করুন। আমাদেরকে চেষ্টা করতে হবে, অবশ্যই কোরআন তেলাওয়াত শিখতে হবে, আর কোরআন তেলাওয়াত কেরাতের পাশাপাশি অর্থ জানতে হবে, অর্থ অর্থ জানতে হবে, তাফসীর জানতে হবে, যেটাকে বলা হয় তাদাব্বুর, অনুধাবন করতে হবে, কোরআন অনুধাবন করতে হবে, কোরআন অনুধাবন করতে হবে, যেটাকে তাদাব্বুর বলা হয়। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তারা কি কোরআনের তাদাব্বুর করে না, কোরআন অনুধাবন করে না, কোরআনটাকে বোঝার চেষ্টা করে না? আমালা কুলুবিহিম আকফালুহা, নাকি তাদের অন্তরে তালাবদ্ধ, তাদের অন্তর তালা লাগিয়ে দেওয়া আছে, তালাবদ্ধ হয়ে আছে, কোরআনের অর্থ মর্ম নির্দেশনা তারা বুঝতে সক্ষম হয় না। তো অবশ্যই কোরআন তেলাওয়াত শিখতে হবে, কেরাত শিখতে হবে, এবং শুদ্ধভাবে শিখতে হবে। যদি কোরআনকে না পড়তে জানে, শুদ্ধভাবে না পড়তে জানে, তাহলে এদের বিরুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিযোগ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের বিরুদ্ধে অভিযোগ করবেন, তাদের রক্ষা আছে, তাদের নাজাত আছে, তাদের জান্নাত পাওয়ার সম্ভাবনা আছে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপরে কোরআনের তরজমা তাফসীর বুজার ক্ষেত্রে সঠিক পথ অবলম্বন করতে হবে। কোরআনের তরজমা তো পাওয়া যায়, ভুরি ভুরি তরজমা গ্রন্থ আমাদের বাংলাদেশে আছে, তাফসিরও আছে, অনেক তাফসির আছে, বিভিন্ন আলেমের তাফসির আছে, অনেক দলের তাফসির আছে, সংগঠনের তাফসির আছে, অনেক দৃষ্টিভঙ্গি সাব্যস্ত করার জন্য তাফসির আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার উম্মতের মধ্যে 72 ভাগই জাহান্নামে যাবে, তাদের প্রত্যেক দলের তাফসির আছে, কোরআনের তরজমা আছে, তাফসির আছে। কোরআনের তরজমা আর তাফসির যদি থাকে, তারপরে কিভাবে তারা জাহান্নামে যাবে? তারা কি কোরআন ত্যাগ করলো? কোরআন কি তারা পরিত্যক্ত রাখলো? কিন্তু এমনভাবে কোরআনকে গ্রহণ করলো, গ্রহণ করা সত্ত্বেও তারা অভিযুক্ত, অবব্যাখ্যা। 72 ভাগ মুসলমান যারা মুসলিম পরিচয় দেয়, যারা নবীর উম্মত, যারা আল্লাহর বান্দা, যারা জান্নাত চায়, জাহান্নাম থেকে নাজাত চায়, সফলতা চায়, এদের মধ্যেই তো 73 দল হবে। 73 দলের মধ্যে 72টাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাহান্নামী। অনেকেই নাউজুবিল্লাহ এই হাদিসটাকে এই কারণেই অস্বীকার করতে চায়, হাদিস তাদের, এই হাদিসটা তাদের কাছে অসহ্যকর। আর যদি এই হাদিস মেনেও নেয়, তাহলে অনেকেই বলছে যে এই হাদিসের মধ্যে ভুল ঘটে গেছে, ভুল হয়ে গেছে। আসলে আল্লাহ রাসূল বলতে চেয়েছিলেন যে আমার উম্মত 73 ভাগে বিভক্ত হবে, 72টাই জান্নাতে যাবে, একটা মাত্র জাহান্নামে যাবে। অনেকে এইভাবে হাদিসটাকে গ্রহণ করে প্রবোধ, মানে নিজেদের মধ্যে একটা অনিশ্চয়তা দেখা দিয়েছে, নিজেদের মধ্যে অনাস্থা,
নিজেদের নিজেরাই এরকম বুঝতেছে যে আমরা তো মনে হয় জাহান্নামে যাব। এই হাদিসটা যার জন্য কি বলে, কুল্লুহা ফিল জান্নাহ, আমার উম্মত 73 ভাগে বিভক্ত হবে, সবাই জান্নাতে যাবে, ইল্লা ওয়াহিদা, ইল্লা মিল্লাতুন ওয়াহিদা, ইল্লা ফিরকাতুন ওয়াহিদা, একটা মাত্র শুধু জান্নাতে যাবে না। মানে আমাদের দেশে এই সেকুলার মার্কা ব্যাখ্যা আর কি, জগা খিচুড়ি, এই যে নানান পদের নানান নমুনার নানান দৃষ্টিভঙ্গির, এমনকি আমাদের বাংলাদেশে বা বর্তমান বিশ্বে মুসলমান পাওয়া যায়, ওর ডিউটি হলো ইসলামের বিরুদ্ধে কাজ করা, 24 ঘন্টা ঘুমের মধ্যে স্বপ্ন দেখে তাও ইসলামের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে, হ্যাঁ, কোরআনের বিরুদ্ধে, সুন্নার বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, সেও আবার সকালে উঠে বলতে চায় আমি মুসলমান, ওর চাকরি হলো ইসলামের বিরোধিতা করা, চাকরিটাই হলো ইসলাম বিরোধিতা করা, ওর পদটাই হলো ইসলাম বিরোধিতা করার পদ, ওর দলই হলো ইসলাম বিরোধিতার জন্য তৈরি হয়েছে, অথচ সেও পরিচয় দিতেছে ধোকা, মুসলিম মুসলমান। তাহলে এরা বলতে চায় যে এই হাদিসটা আসলে কারেকশন হওয়া দরকার, কিভাবে, নাউজুবিল্লাহ, বলছে কুল্লুহা ফিল জান্নাহ, 73 ভাগ সবাই জান্নাতে যাবে, একটা হয়তো কোনোভাবে ফুসকে যাইতে পারে, ওরা জাহান্নামে চলে যাবে। এটা হলো এই জগা খিচুড়ি মার্কা, যাদের দৃষ্টিভঙ্গি, যারা ইসলাম যা ইচ্ছে তাই, ইসলামের বিরুদ্ধে চাকরি করবে, ইসলামের বিরুদ্ধে চিন্তা ভাবনা, ইসলাম বিরোধী চেতনা, কিন্তু জান্নাতে যাওয়ার আশাটা আবার সবার আগে, তখন ওরা এই হাদিসটাকে এভাবে কারেকশন করতে চায় যে এরকম হাদিস হলে তো আমাদের জান্নাতে যাওয়ার কোনো সুযোগই নাই, হাদিস যদি সহি হয়, এইভাবেই যদি যেভাবে হাদিসের পাতায় লেখা আছে, যেভাবে হাদিসের গ্রন্থের মধ্যে পাওয়া যাচ্ছে, যেভাবে সহি আকিদার আলেমরা ব্যাখ্যা বিশ্লেষণ দিচ্ছে, এইভাবে হলে তো আমরা জান্নাতে যাইতে পারবো না, আমাদের দেশে কে যাইবে, কে যাবে, আমাদের দেশে জান্নাতে যাওয়ার যা লোকই তো খুঁজে পাওয়া যায়। ওরা নিজেরাই চিন্তা করে বলছে তাহলে হাদিসটা মনে হয় এরকম হবে, সবাই জান্নাতে যাবে, একটা মাত্র হয়তো কোনোভাবে ফসকে টসকে জাহান্নামে যাইতে পারে, নাউজুবিল্লাহ। এত সস্তা খালি হাদিসের গতি এভাবে ফিরিয়ে দিলেই, হাদিসের অপব্যাখ্যা করলেই জান্নাতে যাওয়া যাবে, এটাই তো একটা মুসলমানদের রোগ, যে কোরআন মানে হাদিস মানে কিন্তু নিজে নিজেদের মতো করে, এই যে দেখছি কারেকশন, কারেকশন করে নিচ্ছে। আবার কেউ কেউ সহি হাদিসকেও অপব্যাখ্যা করে বাতিল দলে নিয়ে যে ভিড়িয়ে দেয়, সহি হাদিসের অপব্যাখ্যা করে বাতিল দলে নিয়ে যে ভিড়িয়ে দেয়। আমি বাসে উঠলাম একদিন এক কাদিয়ানির সাথে, আমি আগে বুঝতে পারি নাই ও কাদিয়ানি, তো সে আর কি আমার সাথে কথাবার্তা বলা শুরু করলো, নবীর খুব দরদি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিস্সা বলতে যে কেঁদে ফেলল, বলছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ইসলামের দাওয়াত দিতে যে কত কষ্ট হয়েছে, কত নির্যাতন সহ্য করতে হয়েছে, তাকে রক্তাক্ত করে দিয়েছে কাফেররা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জান্নাতে নেওয়ার জন্য দাওয়াত দিতে গেছেন আর তারা তাকে হত্যা করার চেষ্টা করেছে, তাকে প্রহার করে রক্তাক্ত করে দিয়েছে। ভাই, আজও যদি কেউ নবীর ইসলাম পালন করে তারও দুর্দশা এরকমই হয়,
আজও যদি নবীর ইসলাম খাঁটি ইসলাম পালন করে তাহলে তাদের উপরে এরকম নির্যাতন আর এরকম নিপীড়ন নেমে আসে? বলছে হ্যাঁ এটা তো হওয়া স্বাভাবিক, কিন্তু আপনি এই যুগে নতুন করে এটা উপলব্ধি করতেছেন বুঝতেছেন কেন? আমি জিজ্ঞেস করলাম ওনাকে, তো বলছে এই যে আমি আমি তো ভুক্তভোগী, আমি নবীর ইসলাম পালন করতে গিয়ে আমি কত নির্যাতনের শিকার, এমনকি আমার বউ কেড়ে নেওয়া হয়েছে, আমার স্ত্রী আমার সন্তানাদিও কেড়ে নেওয়া হয়েছে। সাংঘাতিক কথা, তাহলে তো শোনা দরকার বেচারা কিভাবে এত আক্রান্ত হলো, নির্যাতনের শিকার হলো। তো বলছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলছেন না যে আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, একটা মাত্র জান্নাতে যাবে আর বাকি 72টাই জাহান্নামে যাবে। হাদিস ঠিকই সেও মুখস্থ করে রেখেছে, তারও এই হাদিস হলো সম্বল, নাজাতের সম্বল, নাজাতের ব্যাপারে জান্নাতে যাওয়ার ব্যাপারে একবারে বুক বাঁধা আশা, বুক ভরা আশা। তো বলছে যে হ্যাঁ একটাই তো জান্নাতে যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এই হাদিস তো সহি, আমরাও এই হাদিস পড়ি, কিন্তু এই হাদিস তো আমরাও আমল করার চেষ্টা করি, এই হাদিস তো আমরাও ব্যাখ্যা বিশ্লেষণ করি, এই হাদিস তো আমাদেরও সান্ত্বনা। আপনাদের আপনার কি ঘটেছে একটু বলেন তো। তো বলছে এই যে এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন না যারা জান্নাতে যাবে তাদের কোয়ালিটিটা কি, তাদের গুণাবলী কি, আল্লাহ রাসূল বলে দিয়েছেন না যে কি বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতে যে দলটা যাবে সেই দলটা হলো আমি এবং আমার সাহাবীগণ যার উপরে আসি এর উপরে যারা থাকবে। এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যাখ্যাটা দিলেন, এই ব্যাখ্যা অনুযায়ী আমাদের যুগে কয়জন মুসলমান পাওয়া যায় এখনো কিছু বুঝতেছেন? এখনো বুঝেননি, এর উপরে আসতেছে ব্যাখ্যা। দেখছেন ব্যাখ্যা বিশ্লেষণটা আপনি যদি সঠিক করেন তাহলে আপনি সঠিক পথে জান্নাতে যেতে পারবেন, আর সহি হাদিস কিন্তু এর ব্যাখ্যাটা যদি উল্টাপাল্টা করেন, এই উল্টাপাল্টা ব্যাখ্যা কে শিখায়? আলেম, হুজুর, মুফতি, ওদেরও মুফতি আছে, সেই মুফতি কি শিখাইছে? আমি এবং আমার সাহাবীগণ যার উপরে আছি এর উপরে যারা থাকবে। আল্লাহ রসুল কিসের উপরে ছিলেন? নবুয়তের উপরে। আল্লাহ রসুল নবী ছিলেন আর সাহাবায়ে কেরাম সেই নবীর প্রতি বিশ্বাসী ছিলেন। তা আল্লাহ রসুল যার উপরে ছিল আর সাহাবীগণ যার উপরে ছিল তার অর্থ কি? প্রতিটা যুগে নবী থাকবে আর নবীর প্রতি বিশ্বাসী থাকবে। বুঝা গেছে কি বুঝলেন? নবী বিশ্বাস করবে আর সেই নবীতেও বিশ্বাসী হবে। আল্লাহ রসুল এইটা বুঝাইতে চাইছেন, আমি এবং আমার সাহাবীগণ যার উপরে আছি এর উপরে যারা থাকবে কিয়ামতকাল পর্যন্ত। তাহলে নবী কিসের উপরে ছিলেন? নবুয়তের উপরে ছিলেন। নবুয়তওয়ালা নবী না, সমস্ত সাহাবীদের মাঝে একজনই মাত্র নবুয়তওয়ালা, তিনি কে? মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম। আল্লাহ রসুল কি বলতে চাইলেন? প্রতিটা যুগে এরকম নবী থাকবে আর নবীর প্রতি বিশ্বাসী যারা থাকবে এরাই জান্নাতে যাবে। বুঝা গেছে সহি হাদিস, এটা সহি অপব্যাখ্যা, সহি হাদিসের জালিয়াতি ব্যাখ্যা, জালিয়াতি অর্থ। বাজার কায়দা আছে বলেন তো। এইভাবে তো আমরা এর আগে সিরিজ আলোচনা করেছিলাম কোরআনের অপব্যাখ্যার মাধ্যমে কি হইতে পারে, মুসলমান কাফের হইতে পারে আর মুসলমান বিভক্ত হয় আর মুসলমান হেদায়েত প্রাপ্ত হয়। কোরআন থেকেই তিন ধরনের মুসলমান পাওয়া যায়। এক ধরনের মুসলমান কালেমা বললেও, সলাৎ পড়লেও,
পাঁচটা রুকন মানলেও সে কাফের। যদি এই বিশ্বাস থাকে যে নবী যেমন ছিলেন এইরকম একজন ব্যক্তি যুগে যুগে থাকবে আর সেই নবীর প্রতি বিশ্বাসী থাকবে সমস্ত মুসলমানরা, আমরা এই গোটা মসজিদ, আপনাদের মসজিদ তো সহি আকিদার মসজিদ, তাহলে দেখছেন এই ব্যাখ্যা অনুযায়ী আর আছে কেউ সহি আকিদার? সব তো জাহান্নামের কাতার। এমন একটা ব্যাখ্যা দেওয়া হলো যেই ব্যাখ্যার কারণে বদ আকিদা যাদের আছে ওরা তো গেলই, এমনকি সহি আকিদারও কারণ আজাদ নাই। তা আমার তো আর বুঝতে বাকি নাই এই বেটা যে কাদিয়ানি, তো তুমি কাদিয়ানি হয়েছ তো তোমার স্ত্রী আর সন্তান কেড়ে নেওয়া হবে না তো কি করা হবে? সেই সেই মহিলার যারা আত্মীয় স্বজন পিতা মাতা, তুমি মুরতাদ হয়ে গেছো, তোমার কাছে আমার মেয়ে, আমরা মেয়ে দিব না, মেয়ে নিয়ে আটকাই দিছে, সন্তানও দেওয়া হবে না যেহেতু এগুলো মেয়ের সন্তান। যে কেউ যদি মুরতাদ কাফের হয়ে যায় তাহলে পিতার সন্তান আর থাকে না, ওরা মায়ের সন্তান হবে। এটি হলো ইসলামের বিচার, এটি হলো ইসলামের নিয়ম, এটি হলো ইসলামী সমাজের মধ্যে বিচার্য বিষয়, ফয়সলার বিষয়। তো ঠিকই তো হয়েছে, কিন্তু এতক্ষণ ওর ভূমিকা টুমিকা শুনে মনে হচ্ছে যে এক নম্বর পৃথিবীর মধ্যে, বাংলাদেশের মধ্যে এক নম্বর ইমানদার ব্যক্তির পাশে আমি বসে আছি। তো বলছে ঠিকই তো করেছে তোমার, তুমি তো কাঁদিয়ে নি, কিন্তু কাদিয়ানিরা যে এরকম ব্যাখ্যা বিশ্লেষণ দেয় এটা যদি জানা না থাকতো তাহলে বলছে হ তাই তো, নবী তো বলেই দিয়েছে ক্লিয়ার করে, আমি এবং আমার সাহাবীগণ যার উপরে আছে এর উপরে যারা আছে। বোঝা গেছে অবব্যাখ্যা দিয়ে কি হয়? অবব্যাখ্যার মাধ্যমে কোরআন মেনেও মুসলমান কাফের মুরতাদ হয়ে যেতে পারে, এরকম অপব্যাখ্যা তারা তো কোরআনের আয়াতেরও করেছে না? কি বলছে সূরা আরাফের ৩৫ নম্বর আয়াতে আছে, ইয়া বানি আদম ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি রুসুলুন ইয়াকুসুনা আলাইকুম আয়াতি ফামান ইত্তাকা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। হে আদম সন্তান, তোমাদের কাছে আমার রসুলগণ আসবেন আর তারা তোমাদের কাছে আমার আয়াত পাঠ করে শোনাবে। রসুলদের কাজ কি? আল্লাহর আয়াত, আয়াত প্রাপ্ত হয়, কিতাব প্রাপ্ত হয় আর তারা উম্মতের কাছে এগুলো পড়ে শোনান, তেলাওয়াত করেন, ব্যাখ্যা বিশ্লেষণ করেন, নির্দেশনা বলে দেন। তা আল্লাহ বলছেন আদম সন্তান তোমাদের কাছে আমার রসুলগণ যাবেন আর যে তারা আমার কিতাবের আয়াত পড়ে পড়ে তোমাদেরকে শোনাবেন। ফামান ইত্তাকা, যে তাকওয়া অবলম্বন করবে, ওয়াসলাহা আত্মশুদ্ধি অর্জন করবে, নিজের জীবনকে শুধরিয়ে ফেলবে, কুফরি থেকে ইসলামে প্রবেশ করবে, ইমানদার হবে, কাফের মুশরিক থেকে ইমানদার হবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তার কোনো ভয় নেই, চিন্তা নেই, দুনিয়াতেও এবং আখেরাতে, দুনিয়াতে এবং আখেরাতে তার কোনো ভয় নেই, চিন্তা নেই। এবার শুনেন ব্যাখ্যাটা, আল্লাহ বলছেন আদম সন্তান কাফের হওয়ার তাফসির শুনেন, কাফের হওয়ার আদম সন্তান, আদম সন্তানকে লক্ষ্য করে আল্লাহ বলছেন যে তোমাদের কাছে আমার রাসূল যাবে। তাফসির হলো এটা, যতদিন আদম সন্তান, ওই কাদিয়ানি মার্কা তাফসির, কাদিয়ানিদেরই তাফসির এটা, যতদিন আদম সন্তান থাকবে ততদিন রসুলের সিলসিলাও জারি থাকবে, যারা আদম সন্তানদেরকে আল্লাহর কোরআনের আয়াত পাঠ করে করে শোনাবে। কোরআনের নাকি নির্দেশনা এটা, তাফসির এটা। আপনার কাফের হওয়ার জন্য ওই খ্রিস্টানের ওই তাওরাত পড়া লাগবে, ইঞ্জিল পড়া লাগবে ইহুদিদের, আপনার রামায়ণ পড়া লাগবে, মহাভারত পড়া লাগবে, বেদ ত্রিপিটক এসব পড়া লাগবে? কোরআন পড়েই কাফের হওয়ার অভাব নাই, কোরআন দিয়েই তো আপনার কাফের হওয়ার কত পথ খুলে যাচ্ছে হুদাতে। কিন্তু কোরআন কি এই জন্য আসছিল?
লা রাইবা ফিহি আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদান লিল মুত্তাকিন এই কোরআন হলো মুত্তাকিদের জন্য হেদায়েত পথ প্রদর্শক জান্নাতের পথ দেখিয়ে দিবে একবারে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে জাহান্নামের পথ থেকে আপনাকে দূরে সরাবে দুনিয়াতে আপনি সঠিক পথে যেন থাকতে পারেন সিরাতে মুস্তাকিমে থাকতে পারেন সেই পথ দেখাই কিন্তু ব্যাখ্যার কারণে আপনি উল্টা দিকে চলে যাবেন এখন জান্নাতের দিকে যাওয়ার কথা ছিল এখন জাহান্নামের দিকে যাওয়া ছাড়ার উপায় নাই এমন ব্যাখ্যা আদম সন্তানকে আল্লাহ লক্ষ্য করে বলেছেন অতএব আদম সন্তান যতদিন থাকবে রসুল ততদিন থাকবে আর রসুলদের কণ্ঠে এইভাবে জাতির কাছে মুসলিমদের কাছে আয়াত তেলাওয়াত হইতে থাকবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি বুঝলেন তো এইটাকে ঠেকানোর কোনো উপায় নেই আজকে বর্তমান যুগের রোগ হলো এটা মুসলমানদের কোরআন হাদিস হলো হেদায়েতের জন্য কিন্তু কোরআন হাদিস আজকে হচ্ছে গুমরাহির জন্য কুফরির জন্য মুশরিক হওয়ার জন্য ব্যবহার করা হচ্ছে আমাদের বাংলাদেশে দূরে যাইতে হবে না বাংলাদেশে প্রায় 98-99% মুসলমানের অবস্থা এরকম কোরআন দ্বারা হেদায়েত প্রাপ্ত হচ্ছে না কোরআন দ্বারা গুমরাহ হচ্ছে পথ ভ্রষ্ট হচ্ছে নমুনাটা দেখলেন তো আদম সন্তানকে আল্লাহ ওয়াদা দিয়েছেন যে আদম সন্তান যতদিন থাকবে রসুলও ততদিন তাদের মাঝে পাওয়া যাবে তারা উম্মতের কাছে আল্লাহর কিতাব কিতাবের দাওয়াত দিবে পড়ে পড়ে শোনাবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহ কি ওয়াদা ভঙ্গকারী না আল্লাহ ওয়াদা রক্ষাকারী আল্লাহ তো ওয়াদা রক্ষাকারী যদি হয় তাহলে তো নবী আসা ঠিক আছে কিন্তু এটা ব্যাখ্যাই না এটা হলো কাফির হওয়ার ব্যাখ্যা মুশরিক হওয়ার ব্যাখ্যা মুরতাদ হওয়ার ব্যাখ্যা এই ব্যাখ্যা অনুযায়ী আপনাকে আল্লাহ আল্লাহর ওয়াদা রক্ষাকারী আল্লাহ না কোরআনের অপব্যাখ্যা অনুযায়ী আল্লাহ ওয়াদা রক্ষাকারী না কোরআনের সঠিক ব্যাখ্যা অনুযায়ী আল্লাহ ওয়াদা রক্ষাকারী আল্লাহ এই দৃষ্টিতে এইভাবে ওয়াদা রক্ষা করি আল্লাহ বলে দিয়েছেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ওমা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন আল্লাহ এই আয়াত অনুযায়ী ওয়াদা রক্ষা করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন পুরুষ ব্যক্তির পিতা নন বরং তিনি হচ্ছেন রাসূলুল্লাহ আল্লাহর রাসূল ওয়া খাতামান নবিয়্যিন এবং সর্বশেষ নবী কেন এই আয়াত অনুযায়ী আল্লাহর ওয়াদা আল্লাহকে ওয়াদা রক্ষাকারী তুমি বিশ্বাস করো না কেন তোমার অপব্যাখ্যা অনুযায়ী আল্লাহ ওয়াদা রক্ষাকারী নাকি কোরআনের কোরআনের এক আয়াতের ব্যাখ্যা আর এক আয়াতে যদি পাওয়া যায় এর চেয়ে সঠিক ব্যাখ্যা আর হইতে পারে না তোমার ব্যাখ্যা অনুযায়ী তো মনে হয়েছে প্রতি যুগেই রসুল থাকবে কিন্তু আল্লাহ তবরক তালার স্পষ্ট বক্তব্য অনুযায়ী কি পাওয়া যাচ্ছে যে মোহাম্মদ কোন পুরুষ ব্যক্তির পিতা নন তিনি আল্লাহর রাসূল আর খাতামুন নবীন নবীদের মধ্যে সর্বশেষ আর আর ব্যাখ্যা লাগবে কিন্তু ওরা এই দুইটা আয়াত একত্র করবে না দুইটা আয়াত একসাথে করবে না ওইটার দরকার হলে আরো কোনো দিন ব্যাখ্যা দিবে মানে ব্যাখ্যা না অপব্যাখ্যা দিবি এই অপব্যাখ্যাই চলতেছে শুধু তাই না 72 দল যে জাহান্নামে যাবে প্রত্যেকের কাছে কোরআন আছে আর সহি হাদিস আছে জৈব জাল হাদিস তো আছে এইভাবে দেখা যায় এখন আমরা ইসলাম বুঝতে ইসলাম বলতে কি বুঝি যদি আপনি বলেন যে ভাই আপনি আপনি কি আপনি কে আপনি যদি বলেন মুসলিম আরো বিপদে পড়বেন মুসলিম এই মুসলিম পরিচয় দিলে বিপদ হয়ে গেছে আপনি কত জায়গায় বিপদ হবে মাঝহাবি ভাইয়েরা আপনাকে ছাড়বে না বলবেন যে আপনি ভাই মুসলিম তো ঠিক আছে সবাই মুসলিম
কিন্তু আপনি হানাফি না শাফি না মালিকি না হাম্বলি এইটা বলতে হবে, এই চারের মধ্যে কোনো একটা বলেন, নাহলে আপনার ছাড়া ছাড় নাই, রাস্তা খোলা নাই। বুঝেছেন? এই হলো অবস্থা। এইগুলো কিভাবে হলো? মুসলিম আর পরিচয় থাকতেছে না, মুসলিম পরিচয়ে আপনার সন্তুষ্ট না। কারণ কি? সব অপব্যাখ্যার খেলা। কোরআন এবং হাদিসের যে ব্যাখ্যা করা হয়েছে হানাফি ব্যাখ্যা, শাফি ব্যাখ্যা, ওরা বলেও আমরা ব্যাখ্যা থেকে জন্ম নিয়েছি। ভাই মাজহাব কোথার থেকে আসলো? বুঝে ব্যাখ্যা থেকে জন্ম নিয়েছি আমরা, মাজহাব ব্যাখ্যা থেকে জন্ম নিয়েছি, কোরআন হাদিস থেকে। কোরআন হাদিসে দলিল দিতে পারবো না, বুঝে ব্যাখ্যা। জানেন না আপনি একই কোরআনের আয়াতের কয় রকমের ব্যাখ্যা হইতে পারে, একই হাদিসের কয় রকমের ব্যাখ্যা হইতে পারে? আমি হইলাম হানাফি ব্যাখ্যা থেকে জন্মগ্রহণকারী, আমি শাফি ব্যাখ্যা থেকে জন্মগ্রহণ করি, আমি মালিকি ব্যাখ্যা থেকে জন্মগ্রহণ করি, আমি হাম্বলি ব্যাখ্যা থেকে জন্মগ্রহণ করি। তারপরে আপনি কি ভাই, কোন তরিকার? বুঝে আমি অমুক তরিকা, এরকমই পেলেন ব্যাখ্যাতে আছে। এক এক পীর এক এক ধরনের কোরআনের আয়াত বুঝেছে, হাদিস এক এক ধরনের হাদিস বুঝেছে, হাদিস তাদের এক এক সেই ব্যাখ্যা অনুযায়ী আমি জন্ম নিয়েছি, আমি অমুক তরিকা, আমি তমুক তরিকা। এগুলো সব অপব্যাখ্যার খেলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে দিয়েছেন? তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস ছেড়ে গেলাম। লান তাযিলু মা তামাসসাকতুম বিহিমা, কশিন কালে তোমরা গুমরা হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুটিকে আঁকড়ে না ধরে থাকবে। আঁকড়ে তোমরা ততক্ষণ পর্যন্ত গুমরা হবে না যতক্ষণ পর্যন্ত এই দুটিকে আঁকড়ে ধরে থাকবে। তার মানে এই দুটিকে গ্রহণ করবে বলেননি, কি আঁকড়ে ধরে থাকবে। আঁকড়ে ধরে থাকা মানে এমন কায়দায় কোরআন হাদিসকে ধরা যাতে করে আপনার এর মাধ্যমে কোরআন হাদিসের মাধ্যমে গুমরা হওয়ার আর কোনো পথ থাকে না। কিভাবে আঁকড়ে ধরবেন? আপনি অর্থগত দিক থেকে আঁকড়ে ধরবেন। অর্থটা কি, কোনটা নেবেন? রসুলের অর্থ, সাহাবায়ে কেরামের অর্থ, তাবেঈগণ যে অর্থ করেছেন সেই অর্থ অনুযায়ী আপনি কোরআন হাদিস আঁকড়ে ধরেন। আপনি এই কাদিয়ানির ব্যাখ্যা অনুযায়ী কোরআন আঁকড়ে ধরলেন কেন? আপনার আপনার জীবনীতে আপনার আপনার জিন্দেগিতে গুমরা হওয়া ছাড়া আর পথ নাই। আপনি কেন পীরের ব্যাখ্যা অনুযায়ী কোরআন আঁকড়ে ধরলেন? সালাফে সালেহীন আপনি দেখতে পান না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোরআনটাকে কি বাক্সে রেখে দিয়েছিলেন? বাক্সে তালাবদ্ধ অবস্থায় উম্মত পেয়েছিল, কোরআন নাজিল হয়েছে আর বাক্সের মধ্যে, নবুয়তের বাক্স, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই পুরাণ বাক্স, পুরাণ বাক্স খুলে খুলে হুজুররা ব্যাখ্যা বিশ্লেষণ করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের কাছে যে ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে গেলেন ওটা কই? তাহলে ব্যাখ্যা বিশ্লেষণ আমাদেরকে জানতে হবে। কোরআনকে পরিত্যাগ করার এটাও একটা নিয়ম, যে কোরআন এবং হাদিসকে আপনি যথাযথভাবে বুঝবেন না, আপনি মাজহাবি নিয়মে বুঝবেন, আপনি তরিকার নিয়মে বুঝবেন, আপনি আপনার মুফতি এবং আপনার ইমাম এবং নেতা, ধর্মীয় নেতা, তার বুঝ অনুযায়ী মানবেন। এটা তো হলো না, এটাও তো কোরআনকে পরিত্যাগ করাই হলো। কোরআনকে গ্রহণ করতে হবে রসুলের অর্থ অনুযায়ী। দেখেন কিভাবে অর্থগুলো পাল্টে যাচ্ছে, আমরা নিজেদের মতো করে ব্যাখ্যা বিশ্লেষণ করলে। এরপরে আমরা বর্তমান যুগে এসে পৌঁছে গেছি কোথায়? কোরআনের কোরআনটা, গোটা কোরআনটা হলো সার্বজনীন, সারা বিশ্বের জন্য না, সারা বিশ্বের জন্য যে কোরআন, সমস্ত মুসলিম জাতির জন্য যেই কোরআন, প্রতিটা অক্ষর, প্রতিটা শব্দ, প্রতিটা আয়াত, তাই কি না? কোরআনের প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা শব্দ, আল্লাহ কি বলছেন? তাবারাকাল্লাযী নাযযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, বরকতময়
সেই সত্তা যিনি তার বান্দার প্রতি ফুরকান নাজিল করেছেন। ফুরকান মানে হলো হক বাতিলের মধ্যে পার্থক্যকারী। এরপর যাতে তিনি সমগ্র বিশ্বের জন্য ভয় প্রদর্শনকারী, সতর্ককারী হতে পারেন সমগ্র বিশ্বের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সমগ্র বিশ্বের জন্য। তাহলে এই কোরআনকে আল্লাহ নাজিল করেছেন সমগ্র বিশ্বের জন্য। ওয়ামা আরসাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তারপরে আল্লাহ বলছেন, হে রাসূল, আপনাকে আমি প্রেরণ করেছি গোটা জগতের জন্য, সমগ্র জগতের জন্য রহমত স্বরূপ। তারপরে আল্লাহ কি বলছেন, ওমা আরসাল্লাকা ইল্লা কাফাতাল লিন-নাস বাশীরাও ওয়া নাযীরা। আমি আপনাকে সমস্ত মানুষের জন্য, শুধু মুসলিম না, সমস্ত মানুষের জন্য আপনাকে সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসেবে প্রেরণ করেছি। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কানান নবিয়্যু, ইতিপূর্বে নবীদেরকে প্রেরণ করা হতো, ইলা কওমিহি খাসসা, বিশেষভাবে তার জাতির জন্য, তার কওমের জন্য, তার সম্প্রদায়ের জন্য। ওয়াবয়স্তু ইলান নাসি কাফা, কিন্তু আল্লাহ আমাকে সমস্ত মানুষের জন্য প্রেরণ করেছে, শুধু মুসলিম না, সমস্ত মুসলিম তো বটেই, সমস্ত মানুষের জন্য আল্লাহ তাকে প্রেরণ করেছেন। কিন্তু দেখা যায় যে মুসলমানরা এই কোরআনের ব্যাখ্যা অপব্যাখ্যা করতে করতে এখন এই কোরআন, সার্বজনীন কোরআন, সার্বজনীন কোরআনকে আমরা এখন সাংগঠনিক কোরআনে, লেটেস্ট যেটা চলতেছে সেটা হলো সাংগঠনিক কোরআনে পরিণত করেছে। কোরআন কি সার্বজনীন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো সার্বজনীন, সবার জন্য প্রযোজ্য। এক নম্বর সব মুসলমানের জন্য প্রযোজ্য, দুই নম্বরে সমস্ত মানব জাতির জন্য প্রযোজ্য। সেখানে আমরা এটাকে সাংগঠনিক কোরআন বানাই ফেলছি। এক এক সংগঠনের এক একটা তাফসির পাওয়া যায়, আর তারা বলে দেয় যে দেখেন, আপনারা যদি এই সংগঠনের লোক হন তাহলে অবশ্যই এই কোরআন, এই তাফসির ছাড়া অন্য তাফসির পড়বেন না। জানেন আপনারা এগুলো? সার্বজনীন কোরআন, সাংগঠনিক কোরআন, লেটেস্ট যেটা, কোরআনের বিরুদ্ধে যে আন্দোলন চলতেছে, লেটেস্ট আন্দোলন কোরআন সুন্নার বিরুদ্ধে, সেই অপব্যাখ্যার কিসা তো বললাম সংক্ষেপে। 72 ভাগের কোরআন হাদিসের অপব্যাখ্যা যদি একটা একটা করে আপনাদের কাছে উল্লেখ করা হয়, বহু জুমা লাগবে, সারা বছর চলে যাবে, এরকম কিতাবও আছে। 72 দলের কোরআনের অপব্যাখ্যা, এর উপরে কিতাব আছে, কিতাবটা আমার কাছেও আছে, 2 খণ্ডে সমাপ্ত, শুধু নমুনা আনা হয়েছে। কাদিয়ানীদের তাফসিরের নমুনা, শিয়াদের তাফসিরের নমুনা, খারেজিদের তাফসিরের নমুনা, বাতেনিদের তাফসিরের নমুনা, বুঝেছেন? এইভাবে উদাহরণ নিয়ে আসা হয়েছে, কিছু কিছু নমুনা, সমস্ত আপনি দু একটা উদাহরণ থেকেই তো বুঝতে পারবেন যে এরা কেমন। এই যে দু একটা কথা বললাম, কাদিয়ানীদের কোরআন ব্যবহার এবং হাদিস ব্যবহারের যে আমি চিত্রটা তুলে ধরলাম, এইরকম প্রত্যেকটা দলের বর্তমান কোরআন এখন এসে বিপদে পড়েছে। কোরআন সুন্নার বর্তমান বিপদ হলো এটা। আগে ছিল, আগে তো মাজহাব গণনা করা গেছে, তাই না? 4 মাজহাব, 4 রকমের ব্যাখ্যা, তরিকা, কত তরিকা, তরিকা তো বলছি 126 তরিকা। তরিকার বরকত হইতে হইতে, তরিকার মধ্যে এত বরকত হয়েছে যে 26 তরিকা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় তরিকা আমাদেরকে দিয়ে গেছেন? এক তরিকা, শুধুমাত্র রাসূলের তরিকা।
এবং এই তরিকাওয়ালারাও মানুষকে ধোকা দেওয়ার জন্য বলে থাকে কোন তরিকায় শান্তি নাই, একমাত্র নবীর তরিকায় শান্তি। এই কথাটি বলার পর আপনাকে বসাই দিল, বসাই দিয়ে তারপর 126 তরিকার সব কথা বলবে, নবীর তরিকাটা আর খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আপনাকে বসাইছে কত সুন্দর কথা বলে, কোন তরিকায় শান্তি নাই একমাত্র নবীর তরিকায় শান্তি। তারপর এগুলো কি ভূমিকায় এই কথাটুকু বলে নেওয়ার পর 126 তরিকায় ওই চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, তিজানিয়া, গাউসিয়া, এখন আর দেখা যায় ওদের যখন তরিকার আমরা লিস্ট নিলাম, তরিকার লিস্ট 126 তরিকায়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তরিকা মুহাম্মদিয়াটাই নাই। দেখছেন কি ধোকাবাজ এরা, প্রতারক। আপনাকে বসাইলো বয়ান শোনার জন্য, বক্তব্য শোনানোর জন্য, তখন কি বললো, কোন তরিকায় শান্তি নেই একমাত্র নবীর তরিকায় শান্তি। এরপরে তুমি তারপর আপনাকে সেই 26 তরিকায় মুজাদ্দিদিয়া বানাই দিল, চিশতিয়া বানাই দিল, নকশবন্দিয়া বানাই দিল, হ্যাঁ গাউসিয়া বানাই দিল। আমাদের বাংলাদেশে একজন বড় হুজুর, সবচেয়ে বড় হুজুর, কিছুদিন আগে সবাইকে কান্দাইয়া উনি চলে গেলেন, হ্যাঁ সবাইকে কান্দাইয়া উনি পরপারে পাড়ি দিয়েছেন, আল্লাহ জানেন কি তার সাথে মামলা হচ্ছে। সে যার প্রাপ্য, যার অধিকারী, আল্লাহ হয়তো তার সাথে সেই মামলা সেই ব্যবহারই করতেছেন। তো উনি ওনাকে দেখলাম, দেখা যাচ্ছে হাজার হাজার হুজুর, কত যে মুফতি মহাদ্দিস আছে, কয়েক হাজার হয়তো মুফতি মহাদ্দিসি পাগড়িটা ধরে তারা বলছে নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, তারপরে চিশতিয়া, কাদেরিয়া, এসব তরিকার বায়াত করল, চারটা তরিকার বায়াত নিল, এর মধ্যে রসুলের তরিকাটা কমন পড়ে নাই। সবচেয়ে বড় হুজুর বাংলাদেশে, মরার পর তো আরো বড় হয়, মরার পর তো প্রতি বছরই বড় হবে, কিসা হবে, বড় হবে, এই হলো অবস্থা। তাহলে আমাদের দেশ বর্তমান যুগে কি চলতেছে, এই কোরআন যে এতগুলো আয়াত থেকে আমরা কি বুঝলাম, কোরআন হলো সার্বজনীন সবার জন্য, কিন্তু কোরআন এখন হয়ে গেছে সাংগঠনিক। আগে তো হিসাব নিকাশ ছিল, কত রকমের কোরআনের অপব্যাখ্যা আমরা পাব, ব্যাখ্যা বা অপব্যাখ্যা পাব, কিন্তু এখন আপনি হিসাব করে কুলাইতে পারবেন না। একই মাঝহাবে কতগুলো সংগঠন, একই মাঝহাবে বহু সংগঠন পাওয়া যায়, বহু দল পাওয়া যায়, তারপরে কে কি বলবে। এখন দেখা যাচ্ছে এই কোরআনের চলতেছে সার্বজনীন কোরআন, এখন হয়ে গেছে সাংগঠনিক কোরআন, মসজিদ ভিত্তিক কোরআন। আলহামদুলিল্লাহ আপনাদের এই মসজিদটা তো একটা পৃথিবীর বা বাংলাদেশের মধ্যে একটা বিরাট ঐতিহ্যপূর্ণ, হ্যাঁ উল্লেখযোগ্য একটা মসজিদ। এই মসজিদের মুসল্লিরা আগে প্রচলিত আকিদাই ছিল, বিভিন্ন ভ্রান্ত আকিদার মুসল্লি পাওয়া যাইত, কিন্তু এখন আলহামদুলিল্লাহ এই মসজিদ রূপান্তরিত হয়ে গেছে, পুরা মুসল্লি হলো সহি আকিদার, আল্লাহ আকবর, এটা একটা ইতিহাস। কিন্তু দেখা যাবে বিভিন্ন তরিকার মসজিদ বাংলাদেশে আছে, ওখানে যাওয়াই যাবে না, এখানে কোন তরিকার লোকের সালাত পড়তে বাধা নেই, সমস্ত সংগঠনের লোক এখানে সালাত পড়তে পারবে, সমস্ত মাঝহাবের লোক এখানে সালাত পড়লে কেউ তাকে টু শব্দ করবে না, কেউ তাকে একটু উচ্চবাচ্য অথবা কি বলে তার দিকে চোখ রাঙাবে না, বাঁকা চোখে দেখবে না, আপনি যেভাবেই পড়েন না কেন, মক্কা মদিনায় কিভাবে পড়েন। কিন্তু অনেক মসজিদ আছে সাইনবোর্ড দিয়ে দিয়েছে, এই মসজিদে আমিন বলা নিষেধ, এই মসজিদে আমিন বলা নিষেধ, এই মসজিদে রফুল আদায় করে নামাজ পড়া নিষেধ। এগুলো হলো, এগুলো কোথার থেকে এই হাদিস পাইলো,
আমিন বলা, জোরে আমিন বলা নিষেধ, এই হাদিস আছে? এটা ভণ্ড নবীর হাদিস, এটা ভণ্ড নবীর হাদিস, এটা আমাদের নবীর হাদিস না। আমিন বলা নিষেধ, ভণ্ড নবীর হাদিস। লা ইয়াজুযু তামিন বিল জাহর, প্রকাশ্য শব্দে সশব্দে আমিন বলা জায়েজ নেই, অথবা মামনু তামিন বিল জাহর এই মসজিদে, অথবা কোন একটা হাদিস জোরে আমিন বলা নিষিদ্ধ, মামনুল জাহর বিত্তামিন, এটা জাল হাদিস না, এটার জন্য একদম ভণ্ড নবীর দরকার না, এর খুব জোর জয়ীফ হাদিস পাবে, কিন্তু এর আমল করতেছে একেবারে ভণ্ড নবীর বলা হাদিস। ভণ্ড নবী, জাল নবী, জাল নবীর জাল হাদিস, এরকম কোন শব্দে এই হুজুররা যারা এইসব সাইনবোর্ড লেখে এই মসজিদে আমিন বলা নিষেধ। বসুন্ধরায় আমরা একটা পাইছিলাম ইউটিউবে বা ফেসবুকে পাইছিলাম, বসুন্ধরায় আমিন বলার কারণে তাকে পিটানো হয়েছে, মুসল্লিকে পিটানো হয়েছে, মক্কা মদিনার নিয়মে সালাত পড়ার জন্য মসজিদ নির্মাণ করাতে কি করতেছে, মসজিদ পুড়িয়ে দিচ্ছে, কারা? এই ভণ্ড নবীর, যারা ভণ্ড নবীর অনুসারীরা, কারণ এরকম কথা আমাদের নবী বলে যাননি। মামনুউল জাহরি বিত্তামিন, মামনুউ রাফউল ইয়াদাইনি, মামনুউ ওয়াজউল ইয়াদাইনি আলা সদর, জোরে আমিন বলা নিষিদ্ধ, রফুল ইয়াদাইন করা নিষিদ্ধ, বুকে হাত বাঁধা নিষিদ্ধ, পায়ে পা মিলানো নিষিদ্ধ, এইরকম হাদিস ভণ্ড নবী ছাড়া কেউ বলে না। সে ভণ্ড নবী আমরা চিনি না, ওরা হয়তো চিনে, আমাদের নবী এই এইরকম কোনো হাদিস বলে যাননি। অথবা হাররিকুল মাসাজিদ আল্লাতি ইউসাল্লা ফীহিন্না, তোমরা এমন মসজিদকে পুড়িয়ে দাও, কাসিরুল মাসাজিদ আল্লাতি ইউরফাউ ফীহা আত-তামিন সাওত বিত-তামিন, তোমরা ওই সমস্ত মসজিদকে ভেঙে ফেলো, ওই সমস্ত মসজিদকে পুড়িয়ে ফেলো যে সমস্ত মসজিদে জোরে আমিন বলা হয়, রফুল ইয়াদাইন করে সালাত পড়া হয়, বুকে হাত বেঁধে সালাত পড়া হয়, পায়ে পা মিলিয়ে সালাত পড়া হয়, এগুলো ভণ্ড নবীর হাদিস, এগুলো এই দেশের মুসলমানরা আমল করতেছে, কিছু তথাকথিত মুফতি মুহাদ্দিসরা, এগুলো হাদিস পাওয়া যাবে? যে হাদিসগুলো তারা আমল করছে এই হাদিস পাওয়া যাবে নাকি কোথাও? দেখাইতে পারবে? আনেন দেখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একটা হাদিস বলেছেন যে হাররিকুল মাসাজিদ ওয়া কাসসিরুল মাসাজিদ আল্লাতী ইউরফাউ ফীহা আও ইরফাউ ফীহাল মুসাল্লুন বিত-তামিন, ওই সমস্ত মসজিদ তোমরা পুড়িয়ে দাও, ওই সমস্ত মসজিদ তোমরা জ্বালিয়ে দাও এবং ভেঙে চুরমার করে দাও যে সমস্ত মসজিদে জোরে আমিন বলা হয়। আছে এরকম হাদিস? এটা ভণ্ড নবীর হাদিস, যেটা তারা আমল করতেছে এটা ভণ্ড নবীর হাদিস, এরা সব ভণ্ড নবীর উম্মত হয়ে গেছে। দেখা যায় এরকম আমাদের আহলে হাদিসরাও পিছিয়ে নাই, সাংগঠনিক অবব্যাখ্যা কোরআনকে সর্বজনীন থেকে সাংগঠনিক পর্যায়ে নিয়ে আসতে আহলে হাদিসরাও পিছপা হয় নাই, তারা বহু আয়াতকে, এই যে এখানে প্রায় আমার দেখা যাচ্ছে অবব্যাখ্যা তো বিশাল বড় বড় গ্রন্থ আছে, এখানে প্রায় 60টি মতো আয়াত যেগুলো আহলে হাদিসরাও সাংগঠনিক কারণে আমল করতে পারে না। দু একটা নমুনা বলবো, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয়ই মমিনরা পরস্পর ভাই ভাই, মমিনরা পরস্পর ভাই ভাই, কিন্তু এই আয়াতের ব্যাখ্যাটা কি, সাংগঠনিক ব্যাখ্যা কি? সার্বজনীন ব্যাখ্যা হলো সারা পৃথিবীতে যেখানে মুসলমান আছে, তাওহীদ তাওহীদবাদী মুসলমান আছে, সবাই ভাই ভাই, কিন্তু ব্যাখ্যাটা করা হয় আমার সংগঠন আমার নেতা মানে আমার আমিরকে মানে তারাই শুধু ভাই ভাই, এটা কি ব্যাখ্যা?
এটা হলো সাংগঠনিক ব্যাখ্যা। এখানেও আমার এই মসজিদে কেবল তারাই জুমা পড়াইতে পারবে, সেই সমস্ত খতিবরাই কেবল এই মসজিদে জুমা পড়াইতে পারবে যারা আমাদের এই সংগঠন করে। তার মানে আলেমও নয় এই সংগঠনের কাছে, এই আলেম আলেমই না। আমাকে একজন মহিলা, একজন মুসল্লি, এক মসজিদের এক মুসল্লি, এই দুই মাস হলো আমাকে বলছে যে ভাই আপনার খুতবাগুলো আমরা ইউটিউবে শুনি, লাইভে শুনি অনেক সময়, হ্যাঁ, কিন্তু এই মসজিদে আপনাকে একদিন আসতে দেখলাম না। এই মসজিদের মুসল্লি, আমি নিয়মিত মুসল্লি, আমি তো মনে করছিলাম যে আপনি একদিন এখানে আসেন, আমার খুবই ইচ্ছা আপনি এইদিকে এই এই মসজিদে আসবেন। আমি বললাম যে ওই মুসল্লিকে বললাম, ওই ভাইকে, যে ওই মসজিদে তো আমার যাওয়া নিষিদ্ধ। কেন? বলছে আমার সাংগঠনিক পরিচয় নাই। বলছে এরকম নাকি, এই কারণে আসেন নাই, এই কারণে দাওয়াত দেওয়া হয় না? হ্যাঁ, আপনিও নিজে নিজে এটা আপনি পরীক্ষা করে দেখেন। বলছে হ্যাঁ, আমি ব্যবস্থা করি তাহলে। দুই মাস হয়ে গেল, ওই মুসল্লি অনুমোদন নিতে পারে নাই, বংশালে একটা মসজিদের, বুঝছেন তো, নিষিদ্ধ। ওই মুসল্লির খুব আফসুস, আপনাকে বিভিন্ন মসজিদে দেখা যায় আপনি খুতবা দিচ্ছেন, হ্যাঁ, আপনি নামাজ পড়াচ্ছেন, জানতেছি দেখতেছি, কিন্তু এই মসজিদে আসেন না কেন? আমি তো নিয়মিত এই মসজিদে সালাত পড়ি, আপনি একদিন আসেন। তো ওই মুসল্লিকে বললাম যে যে ভাই আমি তো যাইতে পারি না, কর্তৃপক্ষ যদি দাওয়াত দেয় তাহলে, কিন্তু সাংগঠনিক কারণে হয়তো ওরা দাওয়াত দেয় না, কারণ ওই সংগঠনে আমি না। সাংগঠনিক ঐক্য হলো যদি সংগঠন করো, তাহলে এক সংগঠন আরেক সংগঠনের সাথে যদি বিল মহব্বত থাকে, এক সংগঠন আরেক সংগঠনের মসজিদে যাইতে পারে, হ্যাঁ, তাহলে এটাকে বলা হয় মিল মহব্বত। কোরআনে কি বলছে না, কোরআনে কি এটা বলছে যে ইন্নামাল মুমিনুন ইখওয়া, ইন্নামাল মুমিনুন মুমিনুনাল মুত্তাবিউনা লিল হিজবিল মুআইয়্যিন ইখওয়া, ওই মুমিনরা পরস্পর ভাই ভাই যারা এই সংগঠন ভুক্ত হবে। কিন্তু ব্যাখ্যাটা তো এরকম হয়ে গেছে, আমলটা তো এখন এরকমই চলতেছে। প্রায় 50-60টি আয়াত আমি একত্র করেছি, যেগুলো যার মধ্যে এই যে এটা একটা, আতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা আল্লাহর রশিকে মজবুত ভাবে ধরো। তো ধরো কা, সাংগঠনিক বলয়ের মধ্যে প্রত্যেক সংগঠনই এই আয়াত তাফসির করে। তার অর্থ কি? সাংগঠনিক বলয়ের মধ্যে থেকে তোমরা আল্লাহর রজ্জুকে মজবুত করে ধরো, সব সংগঠন একত্র হয়ে ধরো, এটা এটা কিন্তু এই ব্যাখ্যা এখন বাদ। কোরআনের সার্বজনীনতাকে এখন পরিবর্তন করে সাংগঠনিক বলয়ের মধ্যে নিয়ে আসা হয়েছে। এটা হলো লেটেস্ট কোরআনের অবব্যাখ্যার লেটেস্ট সুরত। এখানে আপনি এই কিতাবের মধ্যে কালেমার মর্মকথা, তারপরে সাংগঠনিক বিভক্তি, যুগে যুগে মুসলমানরা তো বিভক্ত হয়েছে, আর লেটেস্ট সর্বশেষ বিভক্তিটা চলতেছে কিসের? সাংগঠনিক বিভক্তি। এই বিভক্তির আওতায় কোরআন সুন্নার কি পরিমাণ অপব্যাখ্যা করা হয়। আল মুমিনুনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম, মুমিনরা সবাই পরস্পরে সৌহার্দ্য, মমতা, ভালোবাসার দিক থেকে এক বডি। মুমিনরা কোন মুমিনরা? সাংগঠনিক ব্যাখ্যা হলো সংগঠনের আওতাভুক্ত মুমিনরা সব পরস্পর ভাই ভাই, কিন্তু অন্য সংগঠনের গুলো নই। এখানে প্রায় 30টা মতো হাদিসের সাংগঠনিক ব্যবহার আর সার্বজনীন ব্যবহার, এখানে মোটামুটি 60টি আয়াত কোরআন থেকে, 60টি আয়াত লেটেস্ট, যেটা হলো সাংগঠনিকভাবে এই কোরআনগুলো আমল করা হয়, সার্বজনীন আমল নাই। এগুলো পরবর্তী সংস্করণে আসতেছে, আপনারা পেয়ে যাবেন। কত দুর্ভাগ্যজনক ঘটনা,
আমরা কেউ পিছিয়ে নাই। কোরআন এবং সুন্নার প্রতি জুলুম করার দিক থেকে, কোরআন এবং সুন্নার অবব্যাখ্যা করার দিক থেকে আমরা ওই বাতিল দলের সাথেই, বাতিল এবং এই সব ভ্রান্ত দলের সাথেই তাল মিলিয়ে আমরাও চলেছি আর বলতেছি সহি আকিদা আলুল হাদিস। আলুল হাদিস বলতেছে আল্লাহর কসম, এইখানে আলুল হাদিসের মধ্যেও সর্বজনীন ব্যাখ্যা পরিত্যক্ত পরিত্যক্ত হয়েছে, এখন সাংগঠনিক ব্যাখ্যা তারা আঁকড়ে ধরতেছে। বুঝা গেছে? ইনশাআল্লাহ পরবর্তীতে এই আয়াতগুলো একটা একটা করে আমি দেখাবো কি এই ষাটটি আয়াত কি সর্বজনীন ব্যবহার, বিশ্বময় সমস্ত মুসলিমদের ক্ষেত্রে ব্যবহারযোগ্য, অথচ এই আয়াতগুলোকে কিভাবে সাংগঠনিক বলয়ে আবদ্ধ করা হয়েছে, সাংগঠনিক অবব্যাখ্যা করে সাংগঠনিক গণ্ডির মধ্যে এগুলোকে আমল করা হয়, সংগঠনের বাইরে যায় না। এগুলো দরকার আছে। মুসলমান যদি নিজের রোগ নিজে বুঝতে না পারে তাহলে তার তাকে কে নাজাত দিবে, কে তার উপকার করবে, কে তার কল্যাণ করবে? সে নিজেই যদি নিজে গুমরা হয়, নিজেই যদি এই কোরআনের সাথে এই কাদিয়ানীদের মতো ব্যবহার করে, কোরআন এবং সুন্নার সাথে যদি এই বাতিল দল ভ্রান্ত দলগুলোর মতোই যদি অবব্যাখ্যার মধ্যে আমরা চলি, তাহলে আমাদেরকে কে ঐক্যবদ্ধ করবে? কখন আমরা সবাই ঐক্যবদ্ধ হইতে পারবো? এই সহি আকিদার মুসলমানগুলো তো ঐক্যবদ্ধ হইতে পারছে না, পারছে? দুই মাস হয়ে গেল বেচারি, এখন পর্যন্ত অনুমোদন পায় নাই। ওই মসজিদে যে আমি একদিন খুতবা দেব এই অনুমোদন নাই, হারাম। আল্লাহ তবরক তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম।